हेलो व्यूअर्स, আমি ডক্টর কৌশিক। আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার এসেছি। আজকের টপিকটা সম্পূর্ণ অন্য ধরনের টপিকের উপর আমরা কথা বলবো। সাধারণত আজকালকার মানুষের, বিশেষত ইয়াং জেনারেশন এবং মিডল এজড জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছে ওভার থিঙ্কিং এর প্রবলেম। ওভার থিঙ্কিং এর প্রবলেম জিনিসটা কি? জিনিসটা আর কিছুই না, ওভার থিঙ্কিং বলতে কি বোঝায় সেই জিনিসটার উপর আজকে কথা বলবো, এবং কিছু এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে ওভার থিঙ্কিং এর মতো একটা ক্রিটিক্যাল প্রবলেমকে আপনারা খুব সহজেই সেটার থেকে বেরিয়ে আসতে পারবেন বা মুক্তি পাবেন। তো ভিউয়ার্সদের একটা কথাই বলবো, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। প্রথম থেকে শেষ অবধি না দেখলে কিন্তু যেটা হবে, হয়তো আপনারা 2 মিনিট 4 মিনিট করে দেখলেন, এতে সমস্যাটা কি হয়, আপনাদের প্রবলেমটা কিন্তু ওভারকাম হবে না। তো লাস্ট অবধি ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্য অবশ্যভাবেই আপনারা কিন্তু লাইক দেবেন, এবং পার্শ্ববর্তী অন্য সমস্ত যারা আপনাদের বন্ধু এবং আত্মীয় স্বজন আছেন বা রিলেটিভস আছেন তাদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটা থেকে হেল্প পেতে পারে। অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কি না, এবং পরবর্তীতে কি টপিকের উপর ভিডিও দিলে আপনাদের ভীষণ ভীষণভাবে আপনারা উপকৃত হতে পারেন, আমারও দিতে সেই টপিকের উপর ভালো লাগবে। আরেকটা কথা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, অবশ্যই চ্যানেলে যদি নতুন হন বা আমাকে যদি ফার্স্ট টাইম ইউটিউবে দেখে থাকেন, অবশ্য অবশ্যভাবেই কৌশিক স্যারের ক্লাস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন খুব তাড়াতাড়ি আমার নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের ভিডিও টিপস টু ওভারকাম ওভার থিঙ্কিং শুরু করছি। ওভার থিঙ্কিং জিনিসটা কি, এটা হচ্ছে প্রথম কথা। প্রথম কথাই হচ্ছে আমাদের চিন্তা আমাদের লিমিটের মধ্যে থাকে না, কারণ কি হিউম্যান ওয়ান্টস আর আনলিমিটেড, সেরকম চিন্তা মানে থিঙ্কিং পাওয়ার আমাদের কিন্তু আনলিমিটেড। আমরা সবসময় চিন্তা করতে থাকি এটা হলে বোধ হয় এটা হতো, এটা হলে বোধ হয় ওটা হতো, এটা হলে বোধ হয় ওটা হতো, এবং সেই চিন্তাটা আমাদের মাথার মধ্যে একটা জট পাকিয়ে গিয়ে একটা ওভার থিঙ্কিং সৃষ্টি করে। যেমন ধরুন আপনি স্কুলে পড়েন, স্টুডেন্ট, ম্যাথামেটিক্সে যেরকম নাম্বার আশা করেছিলেন, দেখা গেল হয়তো 100-এ মোটামুটি 90% আশা করেছিলেন, কিন্তু দেখা গেল নাম্বারটা অনেকটাই কম হয়ে গেছে। বাড়িতে গিয়ে গার্জেনকে বলতে হবে, প্যারেন্টসকে, বাবা মাকে বলতে হবে, বাবা মা শুনলে প্রচণ্ড রেগে যাবেন এবং আমাকে প্রচণ্ড মারধর করবে, হয়তো 2-3 দিন নাও খেতে দিতে পারে, টিচাররা আমাকে অপমান করবে, বন্ধুবান্ধবের সাথে সামনে আমি ছোট হয়ে যাব, বিভিন্ন ওভার থিঙ্কিং কাজ করে। এবং এই ওভার থিঙ্কিং থেকে মাঝে মাঝে খবরের কাগজে একটা বিপজ্জনক বিপজ্জনক সমস্ত খবর আসে, কেউ ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, কেউ ট্রেনের সামনে গলা দিয়েছে, বিভিন্ন ধরনের ওভার থিঙ্কিং থেকে আসে। হয়তো রিয়েল লাইফে সে যদি ঘটনাটাকে ফেস করতো এত কিছু ঘটতোই না, বাবা মা হয়তো সাময়িক রাগ করতেন, তারপর বলতেন ঠিক আছে এবার হয়ে গেছে তো কি হয়েছে, পরের বার চেষ্টা করো, ব্যাপারটাকে ওভারকাম করা যাবে। শিক্ষক মশাইরা বা ম্যাডামরা হয়তো দেখা গেল প্রথম অবস্থায় বকাবকি করলো, কেন রে কী বিষয়ে ভুল হলো, এত নাম্বার কাটলো কোথায়, হয়তো প্রথম অবস্থায় একটু রাগ করলেন, পরবর্তীতে আপনাকে উৎসাহ দেবেন। পাশের বাড়ির লোক বা বন্ধুরা প্রথম অবস্থায় হয়তো মজা করলো, কিরে বলেছিলিস তো এবার হায়েস্ট পাবি, পেলি না হায়েস্ট, ঠিক আছে কী হয়েছে, পাসনি তো কী হয়েছে, পরবর্তী তো একটা পরীক্ষাই তো জীবনের শেষ পরীক্ষা নয়, জীবনে আরও অনেক অনেক পরীক্ষা আসবে। তো এখান থেকে কিন্তু ওভার থিঙ্কিং, এটা তো আমি স্টুডেন্ট লাইফের কথা বললাম, ঠিক একই রকমভাবে গ্র্যাজুয়েশন লাইফেও বা এতেও অনেক রকম ওভার থিঙ্কিং আসে, নট অনলি চাকরি বাকরির ক্ষেত্রে আসে, যে এই চাকরিটা বোধহয় না পেলে আমার লাইফ শেষ, ওই চাকরিটা বোধহয় না পেলে আমি জীবনে কিছুই করতে পারলাম না। অনেক সময় গার্জেনরা এরকম বলে থাকেন যে ওই পাশের বাড়ির ছেলেটা তো অমুক হয়ে গেল, পাশের বাড়ির মেয়েটা দেখ এই পজিশনে চলে গেল, তুই এতদিন ধরে বসে বসে কি করছিস, কেন তোর দ্বারা কিছু হচ্ছে না, এই যে প্রবলেমগুলো, এবং তার থেকে সৃষ্টি হয় ওভার থিঙ্কিং। যদি আমি কাজটা না পাই তাহলে তো বাবা মা আমাকে যাচ্ছে তাই বলবে, আমার পাড়াতে মান সম্মান থাকবে না, আমি কি করব, আমার পুরো লাইফটা শেষ হয়ে যাবে,
ইত্যাদি ইত্যাদি থেকে ওভার থিঙ্কিং এবং তারপর থেকে যত রকম বিপদ আসতে শুরু করলো। তো ওভার থিঙ্কিং শুধুমাত্র এই যুগেই নয়, তারপরেও শুধুমাত্র স্টুডেন্ট লাইফ চাকরি পাওয়ার সময় তাও নয়, মিডল এজেটেও ওভার থিঙ্কিং কাজ করে। হয়তো এই কাজটা করতে পারলাম না, নিজের বাবা মার কাছে ছোট হয়ে গেলাম, ওয়াইফের কাছে ছোট হয়ে গেলাম, হাজব্যান্ডের কাছে ছোট হয়ে গেলাম, বা এটা করতে পারলাম না, অফিসের বস আমাকে সবার সামনে অপমান করবে বা এ করবে, এই কাজটা টাইম মতো দিতে পারছি না, যে ধরনের পারফরমেন্স আমার হওয়া উচিত ছিল, সবাই আমার থেকে এক্সপেক্ট করেছিল, সেই ধরনের পারফরমেন্স আমি পেলাম না, আলটিমেটলি আমি চরম সিদ্ধান্তের পথে এগিয়ে গেলাম। এই ধরনের প্রবলেমগুলোই কিন্তু ওভার থিঙ্কিং। তো কী করে এই প্রবলেম থেকে আমরা বাঁচতে পারি? তো প্রথমে কিছু কথা বলবো বা টিপস দেব, খুব ভালো করে প্রত্যেকে শুনবেন, কারণ কি ওভার থিঙ্কিং আজকালকার জীবনে নিউ প্রজন্মের ক্ষেত্রে মানে নিউ জেনারেশন ক্ষেত্রে একটা ভীষণ বড় প্রবলেম। কিছু টিপস দিচ্ছি। ফার্স্ট হচ্ছে যে টিপস আমরা দেব সেটা হচ্ছে কি, নেগেটিভ চিন্তা থেকে, নেগেটিভ ভাবনা থেকে আপনারা একদম দূরে থাকুন। যত রকমভাবে পজিটিভ ভাবা যায় তত রকমভাবে ভাবতে চেষ্টা করুন, এটা হচ্ছে ফার্স্ট টিপস। তার কারণ হচ্ছে কি, নেগেটিভ চিন্তা ভাবনা, একটা জিনিসের ভুল, একটা জিনিসে হয়তো কিছুটা পিছিয়ে পড়া, তার মানেই কিন্তু জীবন শেষ নয়। জীবনে এমন কোনো লোক নেই, এমন কোনো মানুষ নেই যারা জীবনে কোনো একটা বিষয়ে আজ পর্যন্ত হারেননি। জীবনে জন্মে আপনি যদি বিভিন্ন সময় বিভিন্ন সংঘর্ষ করেছেন, কখনো জিতেছেন কখনো হারবেন, এটাই হচ্ছে ব্যাপার। কেননা কি, জীবনটা হার জিতের মধ্যে দিয়েই শুরু হয়। কখনোই ভাববেন না জীবনের সব গেম আপনি জিততে পারবেন, তার জন্য আপনি নেগেটিভ চিন্তা করবেন, এই জিনিসটা আমি হেরে গেছি তার মানে আমার জীবনে আর কখনোই কিছু হবে না বা আমি কিছু করতে পারবো না, এই চিন্তাভাবনা থেকে নিজেকে বার করে নিয়ে আসুন। জীবনটা একদিনের গেম নয় বা কয়েক ঘন্টার গেম নয় যে একটা পরীক্ষায় আমি সাকসেসফুল হতে পারলাম না বা একটা চাকরির পরীক্ষায় আমি কাজ করতে পারলাম না বা একটা বিজনেসে আমার লস ডিল হলো, তার মানেই জীবনে হেরে যাওয়া নয়। মাথায় রাখবেন, মানি লস নাথিং লস, এটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট কথা। তো নেগেটিভ থিঙ্কিংকে যতটা পারবেন বন্ধ করুন, নেগেটিভ থিঙ্কিং থেকেই ওভার থিঙ্কিং ব্যাপারটা আসে। সেকেন্ড পয়েন্ট যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কিসের উপর গুরুত্ব দেবেন, আপনার যেগুলো হাতের মধ্যে আছে, হাতের মধ্যে আছে মানে কি আপনার বিহেভিয়ারটা আপনার নিজের হাতের মধ্যে আছে, আপনার অ্যাটিচিউড আপনার হাতের মধ্যে আছে, আপনার প্রচেষ্টা এটা আপনার হাতের মধ্যে আছে, এই তিনটেকে খুব বেশি মাত্রায় ইউজ করুন। কি বললাম, বিহেভিয়ার কীরকম হওয়া উচিত, ইউ মাস্ট বি সোভার টু এভরিবডি। কখনোই হার্শ বিহেভিয়ার, রাফ বিহেভিয়ার এগুলো করে মানুষের মধ্যে নেগেটিভ জিনিস বা মানুষের থেকে দূরে সরে যাবেন না। আপনি হয়তো প্রচণ্ড শিক্ষিত, আপনার প্রচুর টাকা আছে, কিন্তু তাতে সাধারণ মানুষের কী বাসা চায়? সেই কারণে আপনি চেষ্টা করুন প্রত্যেক মানুষের সাথে বন্ধুসুলভভাবে মিশতে। অ্যাটিচিউড জিনিসটা হচ্ছে ইয়ে, ইউ মাস্ট বি পোলাইট টু এভরিবডি, অ্যাড 1% মোর স্মাইল, আপনি প্রত্যেকের সাথে হেসে কথা বলুন যাতে মানুষে আপনার সাথেও হেসে কথা বলতে আপনাকে মনে রাখে। আজকালকার দিনে জানেন তো প্রত্যেকে মানুষের কাছে সময়ের ভীষণ অভাব, সেই জন্য মনে রাখার জরুরিটা বেশি। এবং প্রচেষ্টা, হেরে আপনি যেতেই পারেন, ভুল আপনার হতেই পারে, কিন্তু আপনি যদি প্রচেষ্টা জানতে রাখেন, প্রচেষ্টা করে যেতে থাকেন, অবশ্যভাবেই একদিন কিন্তু আপনি সাকসেস পাবেন। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা এতে, ওভার থিঙ্কিং করলে আপনার প্রবলেমের কিন্তু সলভ হবে না, উপরন্তু প্রবলেম বেড়ে যাবে। সুতরাং ওভার থিঙ্কিংকে বন্ধ করতে হবে। আপনি তো বলবেন যে ওভার থিঙ্কিং তো ভাই এমনি এসে যায়, ওভার থিঙ্কিং
চিন্তা মানুষকে কখনোই স্টপ করা যায় না, চিন্তা অটোমেটিক্যালি এসে যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওভার থিঙ্কিং করলে আমার প্রবলেম বাড়বে। যেমন অনেকটা রাগ করলে আপনি যে ডিসিশনটা নেবেন সেটাই আপনার লস ডিসিশন হবে। রাগ করে রাগের মাথায় কোনো ডিসিশনই সঠিক ডিসিশন হয় না, সবটাই ভুল ডিসিশন হয়। সেরকম ওভার থিঙ্কিং করলে আপনার প্রবলেম বাড়বে, আপনার সলভ হবে না। সুতরাং ওভার থিঙ্কিংকে বন্ধ করতে হবে। এটা ছিল থার্ড পয়েন্ট। চলে আসছি ফোর্থ পয়েন্টে। ফোর্থ পয়েন্ট কি? ফোর্থ পয়েন্ট হচ্ছে যে আপনার ডিসিশন এমন একটা ডিসিশন হবে যাতে আপনার প্রবলেমটা সলভিং হয়। প্রবলেমটা সলভ করাটাই হচ্ছে ওভার থিঙ্কিং থেকে মুক্তি পাওয়ার একটা বড় উপায়। আপনার যদি প্রবলেমই না থাকে তাহলে ওভার থিঙ্কিং থাকবে না, এটাই তো স্বাভাবিক ব্যাপার না। চলে আসছি লাস্ট পয়েন্টে। লাস্ট পয়েন্টটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, সবসময় মাথা ঠান্ডা রাখুন এবং বি রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক মানে কি, সবসময় প্রকৃত অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে চিন্তা করুন। এমন কিছু ভাববেন না বা এমন কিছু করবেন না যেটা হয়তো জীবনে কখনোই ঘটবে না। সেটা নিয়ে চিন্তা করে ভাবনা করে সময় নষ্ট করে কী লাভ বলুন তো। এমন কিছু করুন বা এমন কিছু ভাবুন যেটা আপনার লাইফে লিয়েলি ঘটবে। এর থেকে, ওভার থিঙ্কিং থেকে আপনি কিন্তু অনেকটা মুক্তি পাবেন। তাহলে বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমি আজকে দিলাম যে ওভার থিঙ্কিং থেকে কি করে মুক্তি পাওয়া যায়, খুব ভালো লাগলো আপনারা আমার সাথে এতক্ষণ থাকলেন। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।